সব কটা ক্রিমিনাল মিলে যে রাজনৈতিক দল করেছে তার নাম তৃণমূল কংগ্রেস। আর ওই লাল চুল কানে দুল যুব তৃণমূল, তার নেত্রী সায়নী ঘোষ, তার কথার উত্তর দিতে হবে। কে হরিদাস পালুনি? সাধারণ মানুষ, নর্মাল মানুষ, আমি তুমি সাধারণ মানুষরা বাড়িতে কুকুর টুকুর পোষে একটু টাকা টাকা থাকলে। তৃণমূল অসাধারণ, তাই জন্য পুলিশ পুষছে, এবং এই মনিপদের মারপিটে মাঝে মাঝে কুকুরগুলোর প্রাণ যাচ্ছে, কষ্ট হয় ভাবে। জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। আমার তো ভয় হয় আর এক দেড় বছরের মধ্যে এই দলটা থাকবে কি না, দলটাই হয়তো উঠে যাবে। আর একটা কথা, আমি সায়নী ঘোষের বক্তব্য শুনছিলাম যে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এই বক্তব্যটা আমি কদিন আগে আবার শুনেছিলাম। কদিন আগে এই বক্তব্যটাই শুনে নাই ফিরহাদ হাকিমের মুখে। তো এই পাগল ছাগল দিয়ে গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে দেশের প্রতিমন্ত্রীদেরকে বলা হচ্ছে ক্রিমিনাল, কে বলছেন যুব নেত্রী সায়নী ঘোষ। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেয়ারি, কথা বলবো, কি বলবেন দাদা? কে যুবনেত্রী সায়নী ঘোষ? কবে যুবনেত্রী হলেন উনি? এই কয়েকদিন আগেই কোথায় দাঁড়িয়ে মমতার নামে অনেক উল্টোপাল্টা কথা বলতেন, আজকে মমতা খুব ভালো হয়ে গেল? উনার মাথায় ব্রেন আছে, ব্রেনের মধ্যে গ্রে ম্যাটার আছে না রাবার আছে? চটি চেটে কি মাথার মধ্যে রাবার ঢুকে গেছে? এত ভুলভাল বলেন কেন উনি? আর একটা কথা, উনি অন্য দলকে নিয়ে কথা বলছেন, ওনার দলের দিকে একটু দেখুন। দলের একাধিক মন্ত্রীদের নামে কয়লা চুরির অভিযোগ, একাধিক নেতৃত্বের নামে কয়লা চুরির অভিযোগ, গরু পাচারের অভিযোগ প্রাইমারি কেলেঙ্কারিতে আছে, আপার প্রাইমারি কেলেঙ্কারিতে আছে, নবম দশম শ্রেণী নিয়োগের কেলেঙ্কারিতে আছে, ইলেভেন টুয়েলভের কেলেঙ্কারিতে আছে, NVF-এর কেলেঙ্কারিতে আছে, পুরো দলটাই কেলেঙ্কারিতে জড়িত। কিছু ক্রিমিনালের, মানে প্রত্যেকের রাজনৈতিক দলে কিছু ক্রিমিনাল থাকে, সব কটা ক্রিমিনাল মিলে যে রাজনৈতিক দল করেছে তার নাম তৃণমূল কংগ্রেস। আর ওই লাল চুল কানে দুল যুব তৃণমূল, তার নেত্রী সায়নী ঘোষ, তার কথার উত্তর দিতে হবে। কে হরিদাস পালুনি? তিনি বলছেন বিজেপি ভুল বুঝিয়ে রেখেছে, তিনি বলছেন মানে আলাদা আলাদা জেলাগুলো নাকি স্টেট না, এটা আমাদের অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা বোঝাতে পারছি না। বিজেপি ভুল বুঝিয়ে রাখেনি, বিজেপি এখনও মানুষকে বোঝাতে পারেনি যে সিমির ফাউন্ডার মেম্বার ইকবালকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। খাগড়াগড় ব্লাস্ট যেখানে হয়েছিল, যেখানে জামাতের লিঙ্ক পাওয়া গেছিলো, সে ব্লাস্টটা হইলো এক তৃণমূল নেতার বাড়িতে। তৃণমূল নেতার বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের সাথে আল কায়দা, ISI, সিমি, PFI ইত্যাদি যোগ পাওয়া যাচ্ছে। তাদের মন্ত্রী PFI-এর সভায় গিয়ে বক্তৃতা দিচ্ছে, বিধায়ক PFI-এর সভায় গিয়ে বক্তৃতা দিচ্ছে। এই বেসিক্যালি তৃণমূল দলটা যে অ্যান্টি ন্যাশনাল টেররিস্টের দল, সেটা এখনও আমরা বোঝাতে পারিনি, এটা আমাদের অক্ষমতা। উনি একদিকে ঠিকই বলেছেন, আমরা ভুল বুঝিয়ে আছি, ভুল বোঝায়নি অ্যাকচুয়ালি। উনি যেটা বলতে চেয়েছেন যে আমরা বোঝাতে পারছি না যে এই তৃণমূল কতটা মানে টেররিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত। তরুণজ্যোতি দা, যত অস্ত্রশস্ত্র এই মুহূর্তে উদ্ধার হচ্ছে, তিনি বলছেন পশ্চিমবঙ্গ পুলিশ তো উদ্ধার করছে দায়িত্ব সহকারে, কারা করছে? তিনি এই প্রশ্নও করেছেন, আসলো কোত্থেকে? প্রথম প্রশ্ন হলো আসলো কোত্থেকে? আমি আবার বলছি, উনি নাটকটা ভালো করেন, নাটকে কনসেন্ট্রেট করুন, এই রাজনীতিটা বড়দের বিষয়। আর একটু বড় যাবে হবে উনি, মানে বুদ্ধির দিক থেকে, তবে উনি বুঝতে পারবেন। বিভিন্ন জায়গায় বোম উদ্ধার হচ্ছে, গুলি উদ্ধার হচ্ছে, বন্দুক উদ্ধার হচ্ছে, তৃণমূল নেতাদের যোগ পাওয়া যাচ্ছে, বোমের আঘাতে তৃণমূল নেতারা মারা যাচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পুলিশ গুলি খাচ্ছে, দেখছি আমরা। তো কাদের থেকে উদ্ধার হচ্ছে, কোত্থেকে আসছে এত অস্ত্র? এত অস্ত্রের আমদানি পশ্চিমবঙ্গে হচ্ছে কী করে? আসল ব্যাপার, মুখ্যমন্ত্রী আমাদের বলে না যে ভিতর শিল্প হয়ে গেছে? এক্স্যাক্টলি, আমরাও তাই বলছি, ভিতর শিল্পী হয়ে গেছে, কুটির শিল্প হয়েছে, সেগুলো বোম বারুদের শিল্প, পুরোটাই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। এবং তার দলের যুবনেত্রী নাকি এই সায়নী ঘোষ। বসিরহাটে গোষ্ঠীদ্বন্দ্বে পুলিশ বলি হলো তরুণজ্যোতি দা, রীতিমতো সাংসদের এখনও পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বসিরহাটে সাংসদকে দেখা যায়? উনি আগে টিকটক করতে ব্যস্ত থাকতেন, এখন রিল বানাতে ব্যস্ত। যারা ওনাকে সাংসদ বানিয়েছে তারা ভাবুক, তাদের ভাবাটা দরকার আছে। যার রাজনীতি সম্পর্কে জ্ঞান নেই, দেশের আইন সম্পর্কে জ্ঞান নেই, তারা যদি সাংসদ হয় তাহলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। বসিরহাটে পুলিশ গুলি খাচ্ছে, পুলিশের জন্য কষ্ট হয় রোজিনা। এই পুলিশগুলো বারবার প্রভুভক্তির উদাহরণ দেয়, প্রভুভক্তি প্রমাণ করে, তৃণমূল বলে কাউকে গিয়ে কামড়া দেয়, এরা গিয়ে কামড়ে দেয়। সাধারণ মানুষ, নর্মাল মানুষ, আমি তুমি সাধারণ মানুষরা বাড়িতে কুকুর টুকুর পোষে একটু টাকা টাকা থাকলে। এই তৃণমূল অসাধারণ, তাই জন্য পুলিশ পুষছে, এবং এই মনিপদের মারপিটে মাঝে মাঝে কুকুরগুলোর প্রাণ যাচ্ছে, কষ্ট হয় ভাবে। কোথায় গেল অভিষেক ব্যানার্জি যখন তিনি বলেছিলেন নবান্ন অভিযানে, যখন পুলিশ আক্রমণের মুখে পড়েছিলেন, তিনি বলেছিলেন টিগার অন করতাম আমি হলে, কোথায় গেলেন তিনি? না, ওটাই পয়েন্ট রোজিনা, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আহত পুলিশ অফিসারের কাছে গিয়ে বলেছিলেন আমি থাকলে মাথার এখানটায় গুলি করতাম, আজকে পুলিশ গুলি খেলো, পুলিশ ওদের কথা শুনছে না কেন? গুলি করুক, মাথার মাঝখানটা যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছিল, কেন গুলি করছে না? যাদের মধ্যে হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই কি পুলিশকে এখানে কোনো নির্দেশ দেওয়া হলো না? একদম, আজকে তৃণমূল ভরসাসুরে পরিণত হয়েছে, বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। আমার তো ভয় হয় আর এক দেড় বছরের মধ্যে এই দলটা থাকবে কি না, দলটাই হয়তো উঠে যাবে। আর একটা কথা, আমি সায়নী ঘোষের বক্তব্য শুনছিলাম যে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এই বক্তব্যটা আমি কদিন আগে আবার শুনেছিলাম।
হয় না এই বক্তব্যটাই শুনে নাই ফিরহাদ হাকিমের মুখে। তো এই পাগল ছাগল দিয়ে গঠিত হয়ে যায় তৃণমূল কংগ্রেস, মানে যেখানে ফিরহাদ হাকিম মদন মিত্রকে পাগল ছাগল এগুলোই বলছে। শায়নী ঘোষও মনে হয় ফিরহাদ হাকিমকেই বা মদন মিত্রকে ইন্ডিকেট করে বলেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে আত্মসমালোচনা করতে দেখা গেল, কি ব্যাপার? মুখ্যমন্ত্রীকে এখন আত্মসমালোচনা করছেন? ওটাকে নাটক বলে মুখ্যমন্ত্রী এটা করছেন, অ্যাবসলুটলি নাটক করছে। মুখ্যমন্ত্রী এটা করেছে এতদিনে যেটা পশ্চিমবঙ্গের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করছে এবং সেই মুড়িঘণ্টটা পরিবেশন হচ্ছে। পশ্চিমবঙ্গে আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, যেভাবে ঋণের বোঝা জর্জরিত, তার একমাত্র দায়ী হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর আরও দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দুটোই অপদার্থ। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর সাথে এদের দেখা হয় না, দেখা হলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এদের অপদার্থতার জন্য এদেরকে পর থেকে সরিয়ে দিত। আয়না দেখেন না, এটা বলার কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আয়না দেখেন না। আয়না দেখলে তার যে কদর্য রূপটা পুরো পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছে, সাদা শাড়ি যে রক্তের দাগে ভর্তি হয়ে আছে সেটা পুরো পশ্চিমবঙ্গ দেখতে পাত, সেটা তিনি আয়নার সামনে দাঁড়ালেই দেখতে পারতেন। তিনি দাঁড়াচ্ছেন না বলে দেখতে পাচ্ছেন না। আজকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কেউ চলে না, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খুন হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে খুন হয়। পুরো পশ্চিমবঙ্গ রক্তাক্ত আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, এবং তিনি আয়নার সামনে দাঁড়াচ্ছেন না বলেই দেখতে পাচ্ছেন না। আবার বলছি, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দেখা হচ্ছে না বলে এই প্রবলেমটা হচ্ছে। উত্তরপ্রদেশ এখন মডেল হচ্ছে গুজরাট ছেড়ে, কারণ আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী বললেন গঙ্গা আরতি উত্তরপ্রদেশে হয় কি সুন্দর, এখানে কেন হবে না? না হোক না, উত্তরপ্রদেশ মডেল হোক অসুবিধা নেই, উত্তরপ্রদেশে শিল্প আছে, সেরকমভাবে শিল্প পশ্চিমবঙ্গে আসুক, পশ্চিমবঙ্গে মানুষের মানে উত্তরপ্রদেশের মানুষের রোজগার বাড়ছে, এখানেও বাড়ুক। এখানকার যা পরিযায়ী শ্রমিক, যে পশ্চিমবঙ্গে একসময় মেধা সাপ্লাই করতো পুরো দেশকে, সেই পশ্চিমবঙ্গে আজকে পরিযায়ী শ্রমিক সাপ্লাই করছে, এখানকার লোকজন উত্তরপ্রদেশে কাজে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যদি উন্নতি হয় তাহলে ঘরের ছেলে ঘরে ফিরবে, ফেরাক, চাকরি দিক, শিল্প আনুক, আনছেন না কেন? বোম বারুদের শিল্প বা কাশফুলের পাশবালিশের কথা বলিনি আমি, আমি প্রপার শিল্পর কথা বলছি। মুখ্যমন্ত্রী এটা আনতে ব্যর্থ।